গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের 73 বছর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দড়িরামপুর নজরুল একাডেমি রোডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দু এর আয়োজনে ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকত হোসেন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নবী নেওয়াজ সরকার। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন সাজু সহ ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দ। একটি কাজ বলেন, এমন কোন কাজটি আছে যেটি অন্য সরকার, বিএনপি সরকার, জামা শিবির সরকার, এয়ারশাহ সরকার, কোন সরকার তো যেগুলি করেছে উন্নয়ন বাংলাদেশে ভাগ্যের পরিবর্তন যেটা ঘটানো হয়েছে, সে শুধু বঙ্গবন্ধু শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ সরকার করেছে, এই শেখ হাসিনা আপনাদের সদস্যই হইতে পারে নাই, তাই না? যাদের বয়স হিসাবে আল্লাহ আমি আছে আল্লাহ আমি যারা দেশের জন্য